গাইস ফাইনালি আমরা এখন চলে এসেছি কলেজের পুরো সামনে। মালপত্র কোথায় গেল তোমার? কি করে ভাই বাহ কলেজের ড্রেস তো ভাই সেই দিয়েছিস তো আজকে তো মানে বিবাহ সব মেয়ে পটাই ভাই লজ্জা দে ভাই আকাশ ভাই মানে মানসন মানে পড়ে ভাই মুখই দেখাচ্ছে না আকাশ ভাই জানি তোর প্রতি সব মেয়েরা ক্রাশ খেয়ে বসে রয়েছে ভাই তাই বলে তুই মুখটা দেখাবি না হ্যাঁ ভাই দেখি আমার টেস্ট না দাঁড়া ও কি হট লাগছে রে ভাই কি হট লাগছে ভাই হট লাগছে কি দে বস দে ভাই ট্রিটটা তোমার পক্ষ থেকে বস ইয়েস আহা ভাই সকালবেলা সত্যি কথা বলতে কিচ্ছু খেয়ে আসেনি আর ভাই ভাই আমাকে এখন ভাই খাওয়াচ্ছে কচুরি থ্যাংক ইউ বস থ্যাংক ইউ ভাই আমি সবাইকে খাওয়াই আমি কিনতে না কিন্তু খাওয়াই ছেলে মেয়েদের মধ্যে আমি কি খাওয়াস বলুন কে কেমন লাগে বলো দারুণ লাগে বললাম না বল ফ্রিজ জিনিস খেতে মজা লাগবে ফ্রিজ জিনিস কে খাচ্ছে হ্যাঁ ফ্রিজ জিনিস খাচ্ছে হ্যাঁ আমি এখন সত্যি কথা বলতে ভাইয়ের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য খুব এক্সাইটেড কারণ ভাই ভাই পড়ে ভাই ফার্স্ট ইয়ারে আর গার্লফ্রেন্ড পড়ে সেকেন্ড ইয়ারে ভাই কথাটা তো ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করার পরে চার জানতে পারবো না আমরা বিউটি হবে দাদা বস সারাক্ষণ যদি ভিডিও মানে সপ্তম তোর প্রতি ক্রাশ খায় ভাই আমার তো ভাই লেভেল ছাড়া বাথরুম পেয়েছি তোর পেয়েছিস না হ্যাঁ আমি তখন কলেজে এসে না ফার্স্ট টাইমে খুঁজে পাইনি জানি আকাশ আকাশ ভাই সেই লেভেলের আবার পেয়েছে ভাই জোরে বস বাথরুমে ঢুকে এসে জিনিস কি করে কিন্তু ওপরের মালপত্র কোথায় গেল তোমার কি করে ভাই আজকে
কলেজের মধ্যে কি করছিস? কিছু হয়নি কলেজের মধ্যে কি করছিস? কিছু হয়নি কলেজের মধ্যে কি করছিস? দেখি ফোনটা কিছু হয়েছে নাকি? ও নো ভুলে গেছে বললাম কি করছিস তুই ভুলে গেছে চোখ এবার ব্যাপারটা কি হয়েছে তোমাদের আমি ফুল এক্সপ্লেন করছি, কারণ দেখো ভাই জিনিসটা টোটালি আমি একটা ব্লগ শুট করছিলাম, ব্লগ শুট করতে করতে ছেলেটার যে ফোনটা পড়ে গেছে আমি খেয়াল করতে পাইনি। ব্যাপারটা কি হয়েছে, ওর ফোন ওর হাতে ছিল আইফোন, ঠিক আছে আইফোন XR ছিল, তো আমি খেয়াল করিনি ওর পেছন দিক থেকে ব্যাকে লেগে ওর ভাই টোটালি ফোনটা পড়ে যায়। আর ভাই ওর মানে ওর গরিলাটা ভেঙে গেছিল, পড়ে মানে নরম মাটিতে পড়েছে আর গরিলা ভেঙে গেছে, ভাই কিছু বলার নেই। তো গাইস এবার হচ্ছে মেইনলি ব্যাপারটা কি হয়েছে, মানে ওর সাথে তো আমার ঝামেলা শুরু হয়ে গেছে, ঠিক আছে, আর ব্লগটা কন্টিনিউ চলছিল যার জন্য তোমরা শুটগুলো দেখতে পেয়েছিলে। তো বাট ও বুঝতে পারিনি যে ভিডিও চলছে, বাট ও যখন বুঝতে পারলো যে ভিডিও হচ্ছে ওর রিয়াকশন মানে নেওয়া হচ্ছে, ঠিক আছে, ও ভাই প্রচুর ঝামেলা করেছে, ঠিক আছে, তারপরে আর জন্য ভিডিও ভিডিও আমরা শুট করতে পারিনি। বল কেমন আছিস? খুব ভালো। ফার্স্ট টাইম কলেজে এলে কেমন লাগে বল? ওয়াও ওয়াও, চোখ লাল কেন ভাই? এদিকে এদিকে আয়, পালাচ্ছিস কেন এদিকে? আসছিস দাদা 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 দাদা, কাম ইয়ার দাঁত দিকে একবার ই কর ভাই। না একবার ই কর। কোন এসেছিস তোরা? 9টার দিকে। 9টার দিকে আমরা আমরা সকাল আমরা মর্নিং এ এসে, এখন কটা বাজে? এখন 12টা বাজে, এখন কলেজে এসেছিস? হ্যাঁ আমি 9টার সময় এসেছি। তো গাইস তারপরে ব্যাপারটা কি হয়েছে, ও আমাকে চিনতে পেরেছে, আমি ওকে চিনতে পেরেছি, তারপরে দুজনে মিলে একটা সিনেমাটিক শটও নিয়েছি। তো তারপরে গিয়ে তোমরা সিনেমাটিক শটটা গিয়ে চেক করে আসো। তো ভাই তারপরে আমরা চলে যাই আমার একটা বন্ধুর প্যান্ট কিনতে আর একটা ব্যাগ কিনতে চলে যাই। ভাই 700 টাকার প্যান্টটা ভাই আমরা কত টাকায় নিয়েছি জানো? ভাই 400 টাকা দিয়ে প্যান্টটা নিয়েছি। আর ভাই সত্যি কথা বলতে গিয়ে ভাই যা দামদার আমি করতে পারি না, পুরো নেক্সট লেভেল চুমু ভাই চুমু। যদি তোমরা এরকম দামদার করতে পারো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে নিহালদা এরকম আমার সময় হয়েছিল, দেখবো ভাই দেখবো। আহা আহা, আমরা চলে যাই রানাঘাট স্টেশনের দিকে। ভাই সকাল থেকে টোটালি কিছু খাওয়া দাওয়া পড়েনি, তারপর হচ্ছে আকাশ হচ্ছে একটা আইসক্রিম কিনলো, মানে দুটো আইসক্রিম কিনেছে কোন 25 টাকা দামে দুটো কোন কিনেছিল। তো আমি আর আকাশ সেটা ভাই আহা পুরো তৃপ্তি ভরে খেলাম, কারণ ভাই বুঝতে পারছো গরমের সময় ভাই আহা আর ঠান্ডা আইসক্রিম হলে যা জমে যায় না আহ চুমু পুরো। তো আমরা তারপরে রানাঘাট স্টেশনের সাইডে গিয়ে আমরা সেই আইসক্রিমটা খেলাম, খাওয়া আমরা দেখো কি হয়েছিল। 700 টাকার জিনিস 450 টাকা, কত টাকা ডিসকাউন্ট বলতো বস? সত্যি কথা বলতে গাইস ভাই সারাদিনে ভাই কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, জাস্ট কচুরি খেয়েছিলাম, আর ভাই এখন জাস্ট খাচ্ছি এখন আইসক্রিম। আর ভাইয়ের ভাইয়ের প্যানিকার টাকা থেকে ভাই টাকা বেঁচেছে, তো এখন যেই টাকা দিয়ে এখন ভাই আমরা ভাই আইসক্রিম খাচ্ছি। গরমে যাক ভাই, ওয়েদারটা দেখো, জাস্ট ওয়েদারটা দেখো ভাই, লেভেল ছাড়া ওয়েদার। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি ভাই, ও তো ওই পিঠ থেকে আসতেই পারছে না, এখানে আমি যাই হোক করে চলে এসেছি, আর ওর যা বুট পরে এসেছে ভাই, উফ এদাদি 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 রায় দেখিস ভাই পুরো কাদা ভাই। এরকম ভাই মানুষ কে আসে ভাই এরকম লেভেলের যে বুট পরে এসেছে ভাই কলেজে আসার জন্য, মেয়ে পড়াই তো ভাই ওই যে এরকম লেভেলের বুট পরে এসেছে, জল লাগালে ভাই বুট নষ্ট। সো গাইস আজকের মতো ভিডিওটা এইটুকুনি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর ভাই এই গ্রামের দৃশ্য আরও দেখতে হবে, ঠিক আছে, তো এরকম নতুন নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। তো আজকে মতো টাটা, গুড নাইট, গুড নাইট না গুড মর্নিং বস, গুড মর্নিং, তো স্টে সেফ।